লম্ব কর্ণ, তুই আমার সঙ্গে থাকলে না ভারী মজা হয়, কিছু না কিছু শব্দ তোর কানে ধরা পড়বেই। এই তো সেদিন তুই না থাকলে কি নাকালটাই খেতে হতো, বাচ্চু বিচ্ছুটা খুব জ্বালায় আমাকে। কি যে বলো বাটুলদা, আমি কি আর এমন করি, তুমি তো আমাকে সব সময় বাঁচিয়ে দাও, আমি শুধু কান খাড়া রেখে তোমাকে খবরাখবর দিই, এই যা। দেখেছিস বিচ্ছু, বাটলেটা আবার লম্বকণটাকে নিয়ে বেরিয়েছে। এই দুটো একসাথে থাকলে না আমরা কোনো ব্যাটাকেই সাহায্যটা করতে পারবো না, এই দুটোকে আলাদা করতেই হবে। ঠিক বলেছিস গুরু, তাহলে কুলোর মতো কান ব্যাটাকেই আগে ভাগাই, তারপর বাটলোকে একটু শিক্ষা দেওয়া যাবে। বাটুলদা, আমি কিন্তু বাচ্চু বিচ্ছুর গলার আওয়াজ পাচ্ছি, কাছেই ওরা নিশ্চয়ই আছে, তুমি কিন্তু সাবধানে থেকো। আরে না না, তোর অত চিন্তা করার কিচ্ছু নেই, আমাকে সাহায্যতা করা ওদের কম্য নয়। লম্বকর্ণদা, ও লম্বকর্ণদা, এই মাত্র খবর পেলাম তোমার একটা টেলিগ্রাম এসেছে, তোমাকে শহরে যেতে হবে, ফুটবল টুর্নামেন্টে তোমার রেফারি হতে হবে, ক্লাব সেক্রেটারি তোমায় খুঁজছে, শিখি দৌড়ে যাও। বলিস কি রে, যা আমার রেফারি, না না বিশ্বাস হচ্ছে না। এই তোরা ঠিক শুনেছিস তো? কি যে বলিস লম্বকর্ণ, এরকম একটা অফার এসছে আর তুই কিনা বিশ্বাস করছিস না, যা যা তাড়াতাড়ি যা। বাবা বাচ্চু বিচ্ছু, তোরা লম্বকর্ণর কি যে উপকার করলি, না না আমি খামখা তোদের সবসময় সন্দেহ করি, এই নে তোরা দুজন লজেন্স খা। বাক্সটা দেখছো না, এটা একবার তুলে দেখবে, তুলতে পারো কিনা। এ আর এমন কি ব্যাপার, এই দেখ আমি তুলে ধরছি। এটা কি হলো, টান দেওয়াটা একটু জোরেই হয়ে গিয়েছে না, তোদের একটু কষ্ট দিলাম, কিছু মনে করিস না ভাই। কেন যে খামোকা সামান্য সামান্য ব্যাপারে আমার সাথে মজা করিস, যা বাড়ি যা। এই গাছের গুড়িটার সাথে দড়িটা বেঁধে রাখি, তারপর টাগ অফ ওয়ারে বাটুলকে দেখা যাচ্ছে এরকম হেনস্থা করি, এই দেওয়ালের কাটার জায়গাটা দিয়ে দড়িটা বের করে চলে বাচ্চু। গুরু তোমার জবাব নেই, বাটুলদা আমি তোমার সাথে বাজি ধরতে রাজি, এই দড়ি টানাটানি খেলায় তুমি অবশ্যই আমার কাছে পেরে উঠবে না। কেন মিছিমিছি এরকম করছিস, ছোটদের মতো থাক, ভালো থাকবি, যা যা। এই বিচ্ছু, এই বাটুলটা তোকে ভয় পেয়েছে রে, তাই টাগ অফ ওয়ারে তোর সাথে লড়তে চাইছে না। ছেড়ে দি না গুরু, ক্ষমা করে দি না বাটুলদাকে। ক্ষমা নেই, ক্ষমা নেই বাটুলদা, তুমি শেষে হেরো পার্টি হয়ে গেলে, দাঁড়া বলে দেখতে লজ্জা করছে বাচ্চু। তবে রে বিটলে কোথাকার, এই দেখ আমি কি করি। ল্যাংয়ের পর ল্যাং খাচ্ছিস, উড়ি এরপরে কিন্তু তোকে আর গুরু বলে মানতে পারা যাবে না।
ধীরে বৎস ধীরে, সবুরে মিয়া ফলে এবার তৈরি করব একটা ফানুস, তারপর দেখ না কি হয়। বাটুলদা, এই অভিনব আকাশ যানটা দেখছো? এটা তোমার ছাড়া কাউকে মানাবি না। এটা তুমি একটু চড়ে বসো, দেখবে কি দারুণ লাগবে। আকাশপথে তুমি ঘুরে ঘুরে বেড়াবে আর পৃথিবীটা দেখতে পাবে কত সুন্দর, পাখিদের মতো যেখানে সেখানে উড়ে যেতে পারবে। তোদের আবার কোনো কুমতলব নেই তো? খালি তো দুষ্টু বুদ্ধি ঘরে মাথায়। না না বাটুলদা, আমরা খুব ভালো ছেলে হয়ে গেছি, কোনো কুমতলব নেই। একবার ওঠো না চলো, টেটটা পাবে, কি বলি গুরু? বেশ ঠিক আছে, আমি চড়েই বসি, দেখিস আবার কোনো অঘটন টঘটন ঘটাস না যেন। আরেকটু উপরে ওঠো না, তারপর দেখতে পাবে যে শিহরণ না প্রহসন। আরো উপরে উঠে যায় বাটুলদা, দেখবে আরো ঠান্ডায় শিউরে শিউরে উঠবে। আরে এত উপর থেকে পড়লাম, অথচ মনে হলো গদিতে বসে পড়লাম। না না, ছোড়া দুটো কোথায় গেল খুঁজে বের করি। কি যে হলো, ওরা আমায় কত সুন্দর আকাশে চড়ার ব্যবস্থা করে দিয়েছিল আর আমি ঠিক মতো চড়তেই পারলাম না। না না, আমারই কোনো দোষ হয়েছে বোধ হয়। আমি তোদের একটু নাড়িয়ে দিই, হাওয়া ঢুকে ঠিক হয়ে যাবি। ঘাট হয়েছে মাটুলদা, তুমি আর আমাদের বিশেষে বোকার করতে যেও না, তাহলে ইহজগতেই হয়তো আমাদের ত্যাগ করতে হবে। ঠিক আছে, সাহায্য যখন নিবি না, থাক তাহলে চলি ভাই। আকাশপথে ভ্রমণের জন্য রইল তোদের জন্য অসংখ্য ভালোবাসা। ভালো লাগে না, যতবার পাটুল থেকে জব্দ করার চেষ্টা করি ততবারই পাটুলটা আমাদের জব্দ করে। দূর 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 পাচ্ছু, দূর পাচ্ছু, দূর পাচ্ছু।